এস বি লোন নিয়ে আপনি বহুবারই আমাদের অনুষ্ঠানে অনেকভাবেই বিস্তারিত বলেছেন, কিন্তু আমরা ধরে নেই যে আমাদের প্রতিটি পর্বেই হয়তোবা নতুন কিছু দর্শক থাকেন যারা এই বিষয়টি সম্পর্কে অবগত নন। আপনি কি একটু এস বি লোন নিয়ে বিস্তারিত বলবেন, এটা আসলে কি? এস বি এ লোন, আসলে এস বি এ লোনটা তো নতুন কিছু নয়, এস বি এ লোনটা দীর্ঘদিন ধরে চলছে। এটা 70-এর দশক থেকে এস বি এ লোন চালু হয়েছে এবং চলছে। সুতরাং এস বি এ লোনটা হচ্ছে স্মল বিজনেস। আমেরিকাতে স্মল বিজনেস যেরকম গ্রো করা এবং তৈরি করাটা ইজি, সেইভাবে অনেকগুলো স্মল বিজনেস বেশিরভাগ ক্ষেত্রে মার খেয়ে যায়, তারা বেশি দিন চলতে পারে না। সুতরাং স্মল বিজনেসটাকে বাঁচিয়ে রাখার জন্য এস বি এ স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে একটা ডিপার্টমেন্ট আছে, তারা বিভিন্ন ধরনের লোন এবং সহায়তা দিয়ে এই ব্যবসাটাকে বাঁচিয়ে রাখে। সুতরাং লোনটা সবসময় আছে। অনেকেই মনে করে যে এস বি লোন বোধহয় শেষ হয়ে গেল, না, এস বি লোন শেষ হয় নাই, সবসময় আছে। তবে আমরা যারা এই প্যান্ডেমিকের ফলে এস বি এর সাথে যেভাবে আমরা সংযুক্ত হয়েছি, যে সমস্ত ব্যবসা সব মোটামুটি 99% অফ দ্য বিজনেস, ইনক্লুডিং আপনার বলতে হবে যে সেলফ এমপ্লয়েড যারা গিগ ওয়ার্কার্স, সবাই কিন্তু এস বি এ এবং ইআইডিএল এর সাথে সংযুক্ত হয়েছে। ইআইডিএলটা হচ্ছে ইকোনমিক ইঞ্জুরি ডিজাস্টার লোন, যেটা নিয়েছিলাম আমরা, যেটা 2020 সালে মানুষের একটা অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে তারা দিয়ে দিয়েছে, কোনো ডকুমেন্ট যাচাই বাছাই করে নাই, সেটা হচ্ছে ইআইডিএল লোন। যারা লোন পেয়েছে তারা ওই লোনটাকে সদ্ব্যবহার করতে পারছে, এবং যারা লোন পায় নাই তারা হয়তো মনে করছে যে তাদের কোনো একটা ঘাটতি ছিল। অনেকে তো লোন পায় নাই যাদের লিগাল স্ট্যাটাস গণ্ডগোল ছিল, তারা লোন পায় নাই। অনেকে হয়তো ব্যবসাটা শুরু হয়েছে অনেক পরে, তারা লোন পায় নাই। সেই ক্ষেত্রে যেটা যেটা ছিল যে 19-এর অথবা 19-এর আগেই ব্যবসাটা তৈরি হতে হবে, সেজন্য যে তখন যে ইআইডিএল লোনটা দিয়েছিল সহজভাবে, সেটাই আমরা মোটামুটি সবাই এখানে আমাদের কমিউনিটির মধ্যে যারা এখন এস বি এ লোন বলতে সেটাকেই বোঝায়।